সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদেরকে পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের এই ক্লাসে যথারীতি পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং প্রথম পত্রের অধ্যায় তিন আমরা আলোচনা মোটামুটি শেষ করেছিলাম। যে বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম তার মধ্য থেকে আজকে তোমাদেরকে সেই বিষয়ের মধ্য থেকে দুইটি উদ্দীপক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং এই দুইটি উদ্দীপক হতে প্রয়োগ পর্যায়ে অথবা এবং সৃজন উচ্চতর দক্ষতা পর্যায়ে যে প্রশ্ন হতে পারে এরকম প্রয়োগের একটি এবং উচ্চতর দক্ষতার একটি সমস্যার সমাধান করে আমি দেখাবো। তো প্রথম যে উদ্দীপকটি নিয়ে আমরা আলোচনা করব, দেখো একটি উদ্দীপক আমি বোর্ডে লিখে রেখেছি। উদ্দীপকটিতে বলা আছে, একজন ফুটবলার গোলপোস্টের 28 মিটার দূরত্ব হতে 25 ডিগ্রি কোণে একটি ফুটবলকে কিক করলে বলটির মোট বিচরণকাল 1.8 সেকেন্ড হয়। গোলপোস্টের উচ্চতা 2 মিটার এবং জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হলো আমাদের উদ্দীপক। তাহলে দেখো উদ্দীপকটিতে কি কি বলা আছে। বলা আছে গোলপোস্টের 28 মিটার দূরত্ব হতে একজন ফুটবলার একটি বলকে কিক করবে, অর্থাৎ বলটি যদি গোলপোস্টের ভেতরে যায় তাহলে বলটিকে অনুভূমিকভাবে 28 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এরপরে বলা আছে বলটির মোট বিচরণকাল 1.8 সেকেন্ড, অর্থাৎ বলটি 1.8 সেকেন্ড শূন্যে থেকে আবার ভূমিতে গিয়ে পতিত হবে। এরপরে বলা আছে গোলপোস্টের উচ্চতা 2 মিটার, যদি 2 মিটারের মধ্যে উল্লম্ব দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ উল্লম্ব দূরত্ব অতিক্রম যদি হয় সর্বাধিক 2 মিটার, তাহলেই কিন্তু গোলটি হওয়ার সম্ভাবনা থাকবে। 2 মিটারের বেশি হলে গোলটি কিন্তু হবে না, অর্থাৎ 2 মিটারের কম আমাদের রেজাল্ট আসতে হবে। এবং জি এর মান বলা আছে ওই স্থানের 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে দেখো প্রয়োগ পর্যায়ে যে প্রশ্নটি হতে পারে সেই প্রশ্নটির কথা বলা আছে, ফুটবলটি কত বেগে কিক করা হয়েছিল, অর্থাৎ আমরা এর আগে যখন প্রাস পড়েছিলাম, প্রাস পড়তে গিয়ে আমরা নিক্ষেপণ বেগ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম নিক্ষেপণ বিন্দু হতে যে বেগে একটি বস্তুকে ছুঁড়ে মারা হয় সে বা প্রাসকে ছুঁড়ে মারা হয় সেই বেগটি হচ্ছে ওই প্রাসের ক্ষেত্রে নিক্ষেপণ বেগ। এখানে কিন্তু ফুটবলটি একটি প্রাস, যখন কিক করা হয় তখন ভূমির সাথে অনুভূমিকভাবে কিক করা হয়, সুতরাং এখানে যে বেগে কিক করা হয়েছিল সেটি হবে ফুটবলটির নিক্ষেপণ বেগ। প্রশ্নটি আসছে ফুটবলটি কত বেগে কিক করা হয়েছিল, তাহলে নিক্ষেপণ বেগ যদি আমি বের করি তাহলে কিক কত বেগে করা হয়েছিল সেটা আমার বেরিয়ে আসবে। এরপরে বলা হয়েছে উক্ত বল হতে গোল হওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে যাচাই করো। আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাবো যে এই বলটি থেকে যে বর্ণনা দেয়া আছে একটি বলের, এই বলটি থেকে গোল হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। তো প্রথম যে প্রয়োগ পর্যায়ের প্রশ্নটি আছে আমরা সেখান থেকে বেগ নির্ণয় করব। বেগ নির্ণয় করতে গেলে আমরা যে সূত্রটি ব্যবহার করব, আগে আমার দেখতে হবে কি কি তথ্য দেয়া আছে। আমি প্রয়োগ পর্যায়ের সমাধানটি করে দেখাচ্ছি। উদ্দীপকে আমার কি কি দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে বিচরণকাল, বিচরণকাল তোমাদের মনে আছে উড্ডয়নকাল বা বিচরণকালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে নির্দেশ করে থাকি, তাহলে ক্যাপিটাল টি যেটি দেওয়া আছে সেটি হলো 1.8 সেকেন্ড, এই হলো বিচরণকাল। তারপরে বলা আছে 28 মিটার দূরত্ব হতে এত কোণে একটি ফুটবলকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এখানে নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ কোণ আমরা থেটা নট দিয়ে নির্দেশ করি, থেটা নট হলো 25 ডিগ্রি। এরপরে বলা আছে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ, ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই মান কয়টি দেয়া আছে। এখান থেকে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে বলটি কত বেগে কিক করা হয়েছিল, অর্থাৎ আনুভূমিক নিক্ষেপণ বেগ ভি নট
আমাকে বের করে দেখাতে হবে। যেহেতু টি দেয়া আছে আমরা টি এর সমীকরণটি ব্যবহার করি। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে প্রাসের কতগুলো বিষয় বলেছিলাম, কতগুলো রাশিমালা প্রতিপাদন করে দেখিয়েছিলাম। সেই রাশিমালাগুলোর মধ্যে একটি ছিল একটি প্রাসের মোট উড্ডয়নকাল বা বিচরণকাল। এখানে বিচরণকাল টি এর একটি সূত্র আমরা জানি, আমরা যে সূত্রটি জানি সেটি হলো আমরা জানি টি ইকুয়াল টু, তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্যাপিটাল টি অর্থাৎ উড্ডয়নকাল যেটি সেটি কী ছিল, সেটি ছিল টু ভি নট সাইন থেটা নট ডিভাইডেড বাই জি, টু ভি নট সাইন থেটা নট ডিভাইডেড বাই জি। এখানে দেখো ভি নটকে যদি আমি আলাদা করে ফেলি তাহলে টি এর সঙ্গে জি গুণ হয়ে যাবে এবং টু সাইন থেটা নট ভাগ হয়ে আসবে। তাহলে একবারে আমি এভাবে লিখতে পারি ভি নট ইকুয়াল টু টি গুণ জি ডিভাইডেড বাই টু সাইন থেটা নট, এটি আসে। এখানে মান বসিয়ে দিই, আমি মান বসিয়ে দিলে আমি যেটি পাব তা হলো 1.8 ইনটু 9.81 দেয়া আছে টু সাইন 25 ডিগ্রি। সব মানগুলো যদি আমি বসিয়ে দেই তাহলে আমি যে রেজাল্টটি পাব সেটি হল 20.9 মিটার পার সেকেন্ড। তাহলে আমার প্রয়োগ পর্যায়ে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমরা উত্তর পেয়ে গেলাম, আমরা এই সমস্যাটির সমাধান করে ফেললাম। এখানে আমরা পেয়েছি যে বেগে কিক করা হয়েছিল সেটিই হবে ওই ফুটবলের ক্ষেত্রে নিক্ষেপণ বেগ। তাহলে নিক্ষেপণ বেগ আমরা এই সমীকরণে যদি মানগুলো সব বসিয়ে দেই তাহলে নিক্ষেপণ বেগের মান আসে 20.9 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ফুটবলটিকে এত বেগে কিক করা হয়েছিল। এরপরে আমরা আসি উচ্চতর দক্ষতা পর্যায়ে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির আমরা সমাধান করব। সেই প্রশ্নটির সমাধান করতে গিয়ে দেখো বলা হয়েছে উক্ত বল হতে গোল হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা আমি গাণিতিকভাবে যাচাই করে দেখাবো। 28 মিটার দূরত্ব হতে যদি কিক করা হয় তাহলে অবশ্যই বলটিকে 28 মিটার অনুভূমিক দূরত্ব অতিক্রম করতে হবে। আবার যে সময়ে বলটি 28 মিটার অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে সেই সময়ে বস্তুটি যদি, এখানে গোলপোস্টের উচ্চতা দেওয়া আছে 2 মিটার, 2 মিটারের মধ্যে যদি থাকে উল্লম্ব অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে তাহলেই কিন্তু গোলপোস্টের ভিতরে বলটি যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি উল্লম্ব অতিক্রান্ত দূরত্বের চেয়ে কম হয় তাহলেও থাকবে, কিন্তু যদি বেশি হয় তাহলে গোলটি হওয়ার সম্ভাবনা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমরা যেই অনুভূমিক দূরত্বটি দেওয়া আছে ফুটবলার গোলপোস্টের যেই অনুভূমিক দূরত্ব থেকে কিক করেছিল সেই অনুভূমিক দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে আমরা প্রথমে সেই সময়টি নির্ণয় করব। সেই সময়টি নির্ণয় করে আমরা সেই সময়ে ওই বলটি কতখানি উল্লম্ব দূরত্ব অতিক্রম করে সেটি নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা বলবো আমরা উদ্দীপক থেকে কি পাচ্ছি, আমরা উদ্দীপক থেকে পাচ্ছি উদ্দীপক হতে পাই গোলপোস্টের দূরত্ব অর্থাৎ অনুভূমিক যে দূরত্বটা সেই দূরত্ব এক্স ইকুয়াল টু 28 মিটার দূরত্ব হতে সম্ভবত, হ্যাঁ 28 মিটার। আবার আমরা প্রয়োগ পর্যায়ে যে সমাধানটি করলাম সেই সমাধানটি থেকে আমরা কি পাই, অর্থাৎ 1 নং হতে পাই, 1 নং হতে পাই নিক্ষেপণ বেগ ভি নট সমান, আমরা কিছুক্ষণ আগেই বের করেছি নিক্ষেপণ বেগ 20.9 মিটার পার সেকেন্ড, 20.9 মিটার পার সেকেন্ড। এখন আমরা ধরে নেই টি সময়ে এই 28 মিটার দূরত্ব অতিক্রম করে, ধরি
টি সময়ে বলটি 28 মিটার দূরত্ব অনুভূমিক দূরত্ব অনুভূমিক দূরত্ব অতিক্রম করে এটা আমরা ধরে নিলাম টি সময়ে 28 মিটার অনুভূমিক দূরত্ব অতিক্রম করে এই 28 মিটার যেটি সেটি তাহলে কি অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব x অর্থাৎ x = 28 মিটার আমরা যখন প্রাসের গতিপথের রাশিমালা নির্ণয় করেছিলাম তখন সেটা নির্ণয় করতে গিয়ে আমরা একটি অনুভূমিক দূরত্বের সমীকরণ দেখিয়েছিলাম সেই সমীকরণটি ছিল এরকম x = v0 cos theta not t তাহলে এখানে আমরা বলবো আমরা জানি x = v0 cos theta not t x আমরা জানি v0 জানি theta not জানি এখান থেকে t অর্থাৎ এই অনুভূমিক দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় যে সময়টি সেটি আমরা বের করে নিব this implies t equal to x divided by v naught cos theta naught x হলো 28 v naught হলো 20.9 cos 25 ডিগ্রি এই ক্যালকুলেশনটি যদি আমরা করি তাহলে আমরা যে রেজাল্ট পাবো সেটি হলো 1.47 সেকেন্ড অর্থাৎ 28 মিটার অনুভূমিক দূরত্ব অতিক্রম করতে 1.47 সেকেন্ড সময় লাগে এখন এই সময়ে মনে করি বলটি যে উল্লম্ব দূরত্ব অতিক্রম করে সেই উল্লম্ব দূরত্ব অতিক্রম করে আমরা ধরে নিব y উল্লম্ব দিকে আমরা সাধারণত অতিক্রান্ত দূরত্বকে y ধরে নেই তো আমরা বলবো কি t equal to 1.47 সেকেন্ড 1.47 সেকেন্ড সময়ে বলটি মনে করি y উল্লম্ব দূরত্ব আমরা তো জানি না কত দূরত্ব অতিক্রম করেছে আমরা y ধরে নিয়ে এই y এর মানটিকে আমরা বের করব y উল্লম্ব দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা কি করব যে সময়ে 28 মিটার দূরত্ব অনুভূমিকভাবে অতিক্রম করে সেই সময়ে কতখানি উল্লম্ব দূরত্ব অতিক্রম করে সেটা আমরা ধরে নিলাম y y উল্লম্ব দূরত্ব অতিক্রম করে এই যে y উল্লম্ব দূরত্ব অতিক্রম করে এই y এর মান বের করতে গেলে আমরা গতির সমীকরণ দূরত্বের সমীকরণটি ইউজ করব যেটি আমরা প্রাসের গতিপথ রাশিমালা গতিপথের রাশিমালা প্রতিপাদনে ব্যবহার করেছিলাম সেই সমীকরণটি হবে এরকম আমরা জানি y equal to এক্ষেত্রে কিন্তু বেগের আমরা উল্লম্ব উপাংশটি ধরে নিব বেগের উল্লম্ব উপাংশ কি হবে আদি বেগের v naught sin theta naught তাহলে এখানে হবে ut মানে v naught sin theta naught t খেয়াল করে দেখো আমরা যে সমীকরণটি জানি s equal to ut plus half a t square এখানে ঠিক সেই সমীকরণটি ব্যবহার করব s এর জায়গায় বসবে u y ut u এর জায়গায় বসবে v naught sin theta naught অর্থাৎ u হচ্ছে আদি বেগ আমার এখানে v naught আদি বেগ কিন্তু যেহেতু উল্লম্ব দিকে অতিক্রান্ত দূরত্ব তাই আমি উল্লম্ব দিকে বেগের উপাংশটিকে ব্যবহার করব v naught sin theta naught প্রয়োজনীয় সময়টি আমরা আগেই বলেছি প্লাস হাফ এ টি স্কয়ার আমাদের সমীকরণে আছে আমাদের এখানে যে ত্বরণ কাজ করে সেই ত্বরণটি হচ্ছে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ যেহেতু বলটি উপরের দিকে যাচ্ছে কিক করার পরে সুতরাং এখানে আমরা উপরের দিকে জি এর মানটিকে কিভাবে ধরে নিব মাইনাস জি তাহলে সমীকরণটিতে বসবে মাইনাস হাফ জি টি স্কয়ার এখান থেকে আমি সবগুলো মানই দেখো আমাদের এখানে জানা আছে টি জানা আছে জি জানা আছে থেটা নট জানা আছে ভি নট জানা আছে এই মানগুলো সব বসিয়ে দিব এই মানগুলো সব বসিয়ে দিলে আমি কিভাবে পাব y ইকুয়াল টু ভি নট হলো আমাদের 20.9 সাইন 25 ডিগ্রি গুণ সময় হচ্ছে 1.47 বিয়োগ হাফ
जी होच्छे 9.81 इंटू टी स्क्वायर होच्छे 1.47 होल स्क्वायर। ख्याल करे देखो सब मान बसे गेछे। एखन जदि ए क्यालकुलेशनटी आमि करि, ए क्यालकुलेशनटी करले आमार जे रेजाल्ट चले आसबे सेटी होलो अतएव वाई इक्वल टू सम्भवत 2.98 चले आसे। आमार जतदूर आमि क्यालकुलेशनटी करेछिलाम बासाय ताते एटी आसछिलो 2.98 मीटार। ताहले देखो जे समये 1.47 सेकेंड जे समये बलटी 28 मीटार दूरत अतिक्रम करे, गोलपोस्टी किन्तु 28 मीटार दूरे आछे, अर्थात अनुभूमिक दूरत जखन 28 मीटार हय तखन तार उच्चता होच्छे बलटी कतखानी उपरे थाके भूमि थेके 2.98 मीटार उपरे थाके, किन्तु गोलपोस्टर उच्चता 2 मीटार। तार माने गोलपोस्टर काछे जखन जाए तखन बलटी गोलपोस्टर थेके अनेकखानी उपरे थाके। तार माने कि एक्षेत्रे गोलपोस्ट उपर थेके अतिक्रम करे बलटी चले जाबे, अर्थात एई बलटी थेके गोल हवार सम्भावना नाई। आमरा गाणितिकभावे प्रतिपादन करे देखाते सक्षम होलाम जे एई बलटी थेके गोल हवार कोनो सम्भावना नाई। তাহলে এই যে উদ্দীপকটি আমি আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এখানে আমরা প্রয়োজনীয় যে সমীকরণগুলো ব্যবহার করেছি। এভাবে বিভিন্ন উদ্দীপকে প্রাস বিষয়ে আমরা যে কোনো সমীকরণই আমি এর আগে যে কয়টি সমীকরণ তোমাদেরকে প্রতিপাদন করে দেখিয়েছিলাম তার যে কোনো সমীকরণ একই সমস্যার সমাধানে একাধিক সমীকরণও আমাদের ব্যবহার করা লাগতে পারে। আমরা একাধিক সমীকরণ ব্যবহার করেও এরকমভাবে সমস্যার সমাধান আমাদের করতে হতে পারে। আশা করি তোমরা এটি সহজেই বুঝেছো। এখন আসো আমি প্রথম দিকে তোমাদের এই অধ্যায়েরই যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়ের মধ্যে ছিল গতির সমীকরণ একমাত্রিক ক্ষেত্রে। অর্থাৎ আমরা বলেছিলাম একটি বস্তুকণা এক্স অক্ষ বরাবর গতিশীল, সেক্ষেত্রে সেই বস্তুকণাটির গতির সমীকরণ কিরকমভাবে আমরা পাই সেগুলো সব আমি তোমাদেরকে ছবি এঁকে বর্ণনাগুলো দিয়ে গতির তারপরে সমীকরণ প্রতিপাদন করে দেখিয়েছিলাম। আজকে আমরা সেই বিষয়ের উপরে ভিত্তি করে আরও একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। এক্ষেত্রেও আমরা একটি উদ্দীপকের প্রয়োগ পর্যায়ের একটি প্রশ্ন এবং উচ্চতর দক্ষতা পর্যায়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং গাণিতিকভাবে তার সমস্যার সমাধান করব আমরা। তাহলে এক্ষেত্রে আমি একটি উদ্দীপক তোমাদেরকে দেখাচ্ছি। উদ্দীপকটি হতে পারে এরকম, এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ। কোনো একটি বস্তু মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে ওএ পথে গেল, ওএ পথ, ঠিক আছে, কোনো একটি বা ওপি দিয়ে আমি দেখাচ্ছি, ওপি পথে গেল। এই ওপি পথ পর্যন্ত যেতে এখানে আমরা বিন্দুটিকে দেখাচ্ছি। তাহলে দেখো যদি আমি এভাবে আঁকি তাহলে এই দিকে আমরা যদি প্লট করি বেগকে, বেগ ভি একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এই দিকে যদি প্লট করি আমরা সময়কে তাহলে আমরা দেখাবো সময়টি একক হচ্ছে সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো এভাবে দেখো 1, 2, 3 দিলাম, অর্থাৎ এই বিন্দুটি এদিকে 3 মিটার পার সেকেন্ড নির্দেশ করছে পি বিন্দুটিতে। এভাবে গতিশীল যদি থাকে এবং সেক্ষেত্রে সময়টাকে আমরা যদি এভাবে দেখাই, এটা 1 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, এভাবে 3, 4, অর্থাৎ 4 সেকেন্ড সময় বস্তুটি আবার
पी क्यू पथे चलबे। उद्दीपकटी एरकम होते पारे। कि हलो प्रथम दुई सेकेंड समय वस्तुटी स्थिर अवस्था थेके, स्थिर अवस्था केन बोलेछि, मूल बिंदु थेके यात्रा शुरू करछे। वाई अक्षे जेहेतु वी प्लट करेछि सुतरां वाई अक्षे मान शून्य। वाई अक्षे मान शून्य हवार अर्थ होच्छे कोनो बेग नेई, तार माने वस्तुटी स्थिर अवस्थान थेके यात्रा शुरू करेछे। स्थिर अवस्थान थेके यात्रा शुरू करे टू सेकेंड समय निये जखन पी बिंदुते पौंछलो तखन वस्तुटी तीन मीटार पर सेकेंड बेग प्राप्त हलो। ख्याल करे देखो वस्तुटी मूल बिंदु थेके जेहेतु यात्रा शुरू करेछे सुतरां तार आदि बेग शून्य। अर्थात स्थिर अवस्थान थेके यात्रा शुरू करे दुई सेकेंड समय पी बिंदुते जखन पौंछालो तखन से तीन मीटार पर सेकेंड बेग प्राप्त हलो। अर्थात तार शेष बेग एखाने आमरा पेये गेछि आदि बेग शून्य, शेष बेग तीन मीटर पर सेकेंड, प्रयोजनीय समय होच्छे एखाने टी टू सेकेंड। एरपरे कि करलो वस्तुटी सोजा गेल। सोजा जावार अर्थ कि तार बेगेर मानेर कोनो परिवर्तन हलो ना, किन्तु समयेर किन्तु परिवर्तन हये गेल टू सेकेंड थेके फोर सेकेंड। अर्थात फोर बियोग टू, टू सेकेंड समय धरे से समबेगे चललो, बेगेर मान किन्तु तीनई रये गेल। अर्थात पिकिउ जे पथटी, एई पथटी से एक ही बेगे दूरत्व अतिक्रम करलो, बेगेर कोनो परिवर्तन हलो ना, समबेगे चललो। एरपरे परवर्ती एक सेकेंडे वस्तुटी, अर्थात एटा जदि फाइव सेकेंड होये थाके, वस्तुटी आर बिंदुते चले आसलो। परवर्ती एक सेकेंडे वस्तुटी आर बिंदुते चले आसलो। आर बिंदुटी एभावे देखालेई ठीक हबे ना, आमार एखाने ओर शेष बेगटाकेओ देखाते हबे। आर बिंदुते चले आसलो। एखन देखो एटाई किन्तु एकटी उद्दीपक, कमप्लीट हये गेलो। आमी कि करलाम, एक्स अक्ष एबं वाई अक्ष निलाम मूल बिंदु ओ। एक्स अक्षे आमी समयके प्लट करलाम, वाई अक्षे आमी बेगके प्लट करलाम। আমরা দেখালাম একটি বস্তু মূলবিন্দু থেকে যাত্রা শুরু করলো। মূলবিন্দু থেকে যাত্রা শুরু করার অর্থ হচ্ছে মূলবিন্দুতে সময়ও শূন্য, বেগও শূন্য। অর্থাৎ সময় গণনার শুরুতে বস্তুটি স্থির ছিল, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো। অর্থাৎ ভি নট ইকুয়াল টু শূন্য আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে যখন পি বিন্দুতে পৌঁছালো তখন দুই সেকেন্ড সময় লাগলো এবং তখন বস্তুটি তিন মিটার পার সেকেন্ড শেষ বেগ প্রাপ্ত হলো। তারপরে বস্তুটি আরও দুই সেকেন্ড সময়, দুই থেকে চার মানে আরও দুই সেকেন্ড সময়ে একই বেগ নিয়ে পিকিউ পথ অতিক্রম করল। তারপরে বস্তুটি আরও এক সেকেন্ড সময়ে কিউ আর পথ অতিক্রম করল। এক্ষেত্রে বস্তুটি দেখো আদি বেগ ছিল তিন মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ হলো টু মিটার পার সেকেন্ড। ছবিটি বুঝলে ইজিলি আমরা সব কিছু বের করতে পারবো। এখানে আমার প্রয়োগ পর্যায়ে যে প্রশ্নটি হতে পারে সেটি হলো ওপি অংশে, অংশের ত্বরণ কত। খুব সিম্পল একটি অঙ্ক। ওপি যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এই অংশে দেখাই যাচ্ছে বস্তুটি সময়ের সঙ্গে সঙ্গে বেগের মানের পরিবর্তন হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে বেগের মানের পরিবর্তন হওয়ার অর্থই হচ্ছে বস্তুটির একটি ত্বরণ আছে। তাহলে ওপি অংশের ত্বরণ কত, আমি আগে একটি বের করি তারপরে আমি ঘনঙ্গের প্রশ্নটিতে চলে যাই, অর্থাৎ উচ্চতর দক্ষতার প্রশ্নটিতে পরে চলে যাচ্ছি। এখানে দেখো খুব ইজি, আমরা এখানে বলবো দেওয়া আছে, দেওয়া আছে ভি নট ইকুয়াল টু জিরো, শেষ বেগ ভি ইকুয়াল টু তিন মিটার পার সেকেন্ড এবং প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু টু সেকেন্ড। আমার কি বের করতে বলেছে, প্রয়োজনীয় ত্বরণ এ ইকুয়াল টু কত। দেখাই যাচ্ছে কি কি দেয়া আছে, এগুলো থেকে আমরা যদি ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি সমীকরণ ইউজ করি তাহলেই হয়ে যায়। তাহলে আমরা লিখব, আমরা জানি ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। দিস ইমপ্লাইজ আমরা যেহেতু এ বের করতে চাই, এটি ইকুয়াল টু ভি মাইনাস ভি নট, দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি। অতএব এ ইকুয়াল টু ভি হলো থ্রি বিয়োগ জিরো ডিভাইডেড বাই টু, অতএব এ হলো তিন বাই টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হলো, ওপি অংশের ত্বরণ আমাদের বের হয়ে গেল ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে উচ্চতর দক্ষতা পর্যায়ে প্রশ্নটি এরকম হতে পারে, খেয়াল করে দেখো উচ্চতর দক্ষতা পর্যায়ে প্রশ্নটি হতে পারে
ओपी पिकिव एवं किऊआर अंशेर अतिक्रांत दूरत्वेर तुलना करो। ओपी पिकिव एवं किऊआर अंशेर अतिक्रांत दूरत्वेर तुलना करो। अतिक्रांत दूरत्वेर तुलना करो। आम्रा जदि दूरत्वगुलो बेर करतेई पारी ताहले तुलना करा कोनो ब्यापार ना। आम्रा दूरत्वगुलो बेर करब। प्रथमे ओपी अंशेर दूरत्व ख्याल करो, एखाने किन्तु भिन्न भिन्न भावे बस्तुटीर गतिर अवस्था आछे। ओपी अंशे वस्तुटी एकटी त्वरण निये चलछे एबं सेई त्वरणटीओ आम्रा बेर करेछि 1.5 मीटर पर सेकेंड स्क्वायर। अर्थात ओपी अंशे वस्तुटीर आदिबेग जानी, शेष बेग जानी, समय जानी, त्वरण जानी। एक्षेत्रे आम्रा इजिली एर अतिक्रांत दूरत्व बेर करते पारबो। एरपरे पिकिव अंशे किन्तु वस्तुटी समबेग निये चलछे, सेटिओ आमार उद्दीपकेर चित्रे इजिली आम्रा देखते पाच्छि कि সে 3 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে 2 সেকেন্ড সময় ধরে। সুতরাং s = vt সমীকরণ এখানে ইউজ হবে। এরপরে কি হলো, বস্তুটি কিন্তু মন্দন নিয়ে চলছে, অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে চলতে শুরু করে 2 মিটার পার সেকেন্ড শেষ বেগ প্রাপ্ত হলো 1 সেকেন্ড সময়ে। সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তাহলে প্রথমেই আমরা বলবো op অংশের দূরত্ব ধরি s1। আমরা জানি s = ut + half at স্কয়ার। আমরা যে কোনো সমীকরণ ধরে এটি বের করতে পারবো। তাহলে ut এর জায়গায় বসবে v not t, t1 ধরে নিতে হবে আমাকে প্রথম ক্ষেত্রে, t1 হচ্ছে 2 সেকেন্ড। তাহলে v not t1 + half a t1 স্কয়ার = 0। v not যেহেতু 0, হাফ গুণ 1.5 গুণ 2 স্কোয়ার, দিস ইমপ্লাইজ কি আসে দেখো, 2 গুণ 0.5 মানে 1 চলে আসে, অর্থাৎ s1 হচ্ছে 1 মিটার। তাহলে আমরা খুব সহজেই কি আসে, 2 দুগুণ 4 ভাগ 2, হ্যাঁ 1.5, তাহলে 3 মিটার, s1 = 3 মিটার। এরপরে পিকিউ অংশে সমবেগে চলে, এটি আরো সহজ। পিকিউ অংশের অতিক্রান্ত দূরত্ব ধরি, আমি অতিক্রান্ত কথাটি লিখলাম না, দূরত্ব ধরি s2। এখানে ডাইরেক্টলি ব্যবহার হবে s = vt সমীকরণ, vt2। এখানে t2 কত, t2 দেখাই যাচ্ছে ছবিতে, 4 বিয়োগ 2 সমান 2 সেকেন্ড। আর v কত, p থেকে q পর্যন্ত যেতে v 3 মিটার পার সেকেন্ড। তাহলে s2 আসে 3 গুণ 2 সমান 6 মিটার। আমি pq অংশের অতিক্রান্ত দূরত্ব বের করে ফেললাম। এরপরে আমরা qr অংশের অতিক্রান্ত দূরত্ব বের করব। এখানে একটি মন্দন নিয়ে চলে, qr অংশের অতিক্রান্ত দূরত্ব ধরি, qr অংশের দূরত্ব ধরি s3। এখানে আমরা যে সমীকরণটি ব্যবহার করব সেটি হবে s3 = v, আমরা v এবং v0 যেহেতু দেওয়া আছে, থার্ড যে পর্যায়টি আছে সেই পর্যায়ে আমরা এই সূত্রটিও ব্যবহার করতে পারি, v2 = v0 square minus 2s। এখানে a আমাকে বের করে নিতে হবে। এখানে a কি হবে, এখানে যেটি a হবে, আমি একটু নোট রাখছি, আমার s1 হয়েছিল 3 মিটার, s2 হয়েছিল 6 মিটার। এখানে দেখো আমার a জানা নেই, এখানে a কি, এখানে a, a হবে v0 এবং v এর যে বিয়োগফল সেটা ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়। এখানে v0 এবং v এর বিয়োগফল হচ্ছে 3 বিয়োগ 2 1 এবং প্রয়োজনীয় সময় হচ্ছে 1, সুতরাং 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি অতএব v স্কয়ার, এখানে শেষ বেগ কি আমার, শেষ বেগ v হচ্ছে
2 মিটার পার সেকেন্ড। আদিবেগ হচ্ছে ছবিতে আছে দেখো, আদিবেগ হচ্ছে যখন কিউ বিন্দুতে আছে 3 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ আমি বের করে নিলাম 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কিছু এখানে আমার দরকার নাই, এটাকে আমি s3 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমার s3 কিভাবে আসবে? এখান থেকে s3 বের করার জন্য 2as3 কে আমি এক সাইডে নিয়ে গেলাম, আরেক সাইডে চলে আসবে v0 স্কয়ার মাইনাস v স্কয়ার। দিস ইমপ্লাইজ s3 ইকুয়াল টু v0 স্কয়ার মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস a, 2 গুণ 1। আর এখানে হলো v0 9 বিয়োগ v হচ্ছে 2, এখানে হবে 4। তাহলে আমরা পাচ্ছি 5 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 2.5। তাহলে আমি কি পেলাম? s3 পেলাম 2.5 মিটার। এই কিন্তু আমার রেজাল্ট তিনটি চলে আসলো। আমি পেলাম, একটায় পেলাম 2.5 মিটার, একটায় পেলাম 6 মিটার, আর একটায় পেলাম 3 মিটার। তাহলে তুলনা করতে বলেছে আমি আনুপাতিক হারে দেখাতে পারি আমার যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টটি। আনুপাতিক হারে দেখালে আমি এভাবে বলতে পারি, অতএব s1 is to s2 is to s3 equal to 3 is to 6 is to 2.5। এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা রৈখিক গতি এবং প্রাস এই দুইটি বিষয়ের দুইটি উদ্দীপক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।